আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোয়াইট ডিমের কোরমা। তো হোয়াইট ডিমের কোরমা রেসিপি বানাবার জন্য প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। তো এখানে কড়ার মধ্যে আদা বা রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 6টা কাজু বাদাম, এখানে 2 চামচের মতো কাঁচা বাদাম দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি চারমগজ। তো এখানে আমি সব কিছু একটু ভালো করে সিদ্ধ করে নেবো, হালকা করে নেড়ে চেড়ে। এখানে আমার হালকা করে সিদ্ধ করা হয়ে গেছে। আমি এখানে গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ পেঁয়াজটা কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য সিদ্ধ করা। পেঁয়াজটা তুলে নেবো, তুলে নিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো। তো এখানে আমি কড়ার মধ্যে দিচ্ছি 1 চামচ তেল। তো ডিমগুলো হালকা করে একটু ভেজে নেবো। এখানে আমি ডিমের মধ্যে দিচ্ছি 1 চামচ স্বাদ মতো নুন। তো এখানে আমার ডিমগুলো হালকা করে আমি ভেজে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি 1 চামচ তেল বড় চামচ। এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা। এখানে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি মশলা ধোয়া পানিটা, দিয়ে দিচ্ছি মশলা ধোয়া। তো পানিটা দেওয়ার পরে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1/2 চামচ নুন, 1/2 চামচেরও কম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো এখানে আমি হলুদ গুঁড়ো দেবো না, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়ো। এখানে মশলাটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি মশলাটা কষিয়ে যাবো যতক্ষণ না গ্রেভি থেকে তেল ছেড়ে যায়। সেখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা 5-6টি। তো এখানে আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এভাবে ডিমের কোরমা রেসিপি খুবই সিম্পলভাবে খুব শর্ট টাইমে বানানো যায়, 5 মিনিটের মধ্যে। তো এখানে আমি ডিম সিদ্ধ করে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ডিমের মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো হালকা করে গ্রেভির সাথে ভালো করে কষিয়ে নেবো আমি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম গরম মশলার গুঁড়ি, ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো, নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এখানে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এখানে আমি 2 চামচ টক দইকে ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, একটু ভালো করে নেড়ে নেবো। তো 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি ঢাকাটা খুলে নেবো। তো এখানে আমার হোয়াইট ডিমের কোরমা রেসিপিটা রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি এখানে বন্ধ করে দিচ্ছি। তো অল্প করে একটু ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। তো এখানে আমার হোয়াইট কোরমার রেসিপি, তো এখানে আমার ডিমের হোয়াইট কোরমার রেসিপি রেডি। তো ডিমের হোয়াইট কোরমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আপনারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করবেন।